আমরা স্বপ্ন পূরণ করতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। তুমি স্বপ্নের মতো আমার লাইফে এসেছিলে, আর স্বপ্নেই ছেড়ে চলে গেলে। প্রথম ভালোবাসাকে আমরা কোনোদিনও ভুলতে পারি না। লাভ এট ফার্স্ট সাইট, আমি এসবে বিশ্বাস করি না। তুমি আগে ভালো লাগা অবধি তো এসো, আমি হাত ধরে সেখান থেকে ভালোবাসা অবধি নিয়ে যাবো। ইয়াশ সেনচানের ছবি ফিদার শুরু থেকে শেষ এমন অনেক মনকাড়া সংলাপ শুনতে পাবে দর্শক, যা ফিদার অন্যতম ইউএসপি হতে চলেছে। যে সমস্ত সংলাপ নিজেদের মনের মধ্যে বসিয়ে নিয়েছেন ইয়াশ সঞ্জনা, আপন মনে মাঝে মাঝে বলে ওঠেন, আমি তোমার মতন সেলফিশ হয়ে ভাবতে পারি না, এটাই বোধহয় তোমার আর আমার পার্থক্য। আমি ওকে তখন ভালোবাসতাম, আর আমাকে ঠকিয়েছে। ইয়ার দা বিগেস্ট মিস্টেক অফ মাই লাইফ। তা এমন অনেক ডায়লগের মধ্যে ইয়াশের সবথেকে পছন্দের ডায়লগ কি টলি টাইমকে জানালেন হিরো। যে ডায়লগটা, যে তুমি আমার সেই ব্যাড হ্যাবিট যেটা আমি কখনো ছাড়তে পারবো না, তুমি আমার সেই ব্যাড হ্যাবিট যেটা আমি সারা জীবন ছাড়তে পারবো না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেছে, কিন্তু আমি আজও ওকে ভুলতে পারিনি। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেছে, কিন্তু আমি আজও ওকে ভুলতে পারিনি। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।